আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আমারি রাব এরা ভি আমা রিসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালা তুয়াসসলাম আলা রাসুলুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা শুরু হলো এনটিপি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রিজিক বৃদ্ধির উপায় চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনারা জি আচ্ছা তো আমি চিচং থেকে বলতেছি স্যার আমার দুটো প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমি আমরা তিন ঘুম ঘুম মাখা গেছে তো আমরা তিনজন একসাথে ঘর করেছি তো ওখানে আমরা অনেক তার শুনতেছেন জি বলুন ওখানে আপনারা কি করেন আমরা আমাদের স্বামীরা একটা আমার একজন দুজন আমার দুই বোনের জামাই আছে এক নাই এক বোনের জামাই নাই মারা গেছে জন্ম জনরা তো আমরা ওই বিল্ডিং যে ভাড়াটিয়া গুলো আছে সেখানে সবগুলি বিধর্মী হিন্দু তো আমি আমরা ওখান থেকে টাকা খরচ করি এখন ওখান থেকে অনেক সময় ভালো কাজে টাকাগুলি ব্যয় করি আবার আমরা ওমরাতে যেতে গেলে আমরা মার টাকা কিছু দান খরচ করি মার টাকা দিয়ে আমরা আমি হজ করতে ওমরা করতে যাই ওখান থেকে টাকা দিয়ে

ধরেন আমরা বলছি স্যার বলছিল যে আমি গাড়ি করে গেলে ওই যে একটা ড্রাইভারের সাথে ঘুরে হবে তো অনেক সময় আমি মানে নিজের ব্যক্তিগত কাজে যেতে হয় তো আমরা অনেক সময় রিক্সা করে যাই একা ট্যাক্সি করে যাই এটাও কি গুনাহ হবে গুনাহ কেন হবে আপনারা গাড়িতে যান রিকশায় যান গুনাহ কারণটা কি না গুনাহ কারণ তো ড্রাইভারের সাথে খালি একা গেলে যে গুনাহ হবে বলছিল এটা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্নে যাই আপনাদের কিছু ঘরবাড়ি আছে এগুলো ভাড়া দেন অনেক আমাদের সমাজে তো এক ধর্মের লোক বসবাস করেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেকে বসবাস করেন তো বিধর্মী কাউকে ভাড়া দিলে তো তার থেকে টাকা আপনার নেন সেই টাকা তো আপনাদের টাকা সে টাকা দিয়ে আপনার দান খরাত করেন হা জমনায় যান এতে কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা আছে আমার জানা নেই তার কারণ হচ্ছে আপনি তো ভাড়া নিচ্ছেন আপনি তার কাছ থেকে অন্য কিছু করছেন না তাকে ভাড়া দিয়েছেন ভাড়া দেওয়া যায় অমুসলিম অথবা ভিন্ন ধর্মের অনুসারে যারা আছে তাদের কাছে বাড়িঘর ভাড়া দেওয়া যায় তবে সেক্ষেত্রে তাদের মানে কোনো পূজা পার্বণ অথবা তাদের কোনো ধর্মীয় ইবাদত যেগুলো আছে সেগুলো জন্য তারা না করে শর্ত আরোপ করতে হবে কারণ যেহেতু মানে আপনি তাদেরকে বাড়া দিচ্ছেন তারা যেন এটাকে তাদের ধর্মীয় কোনো পূজা পার্বণ অথবা আচার অনুষ্ঠানে ব্যবহার না করে সে বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে বাকি অমুসলিম অথবা ভিন্ন ধর্মের অনুসারী যারা আছে তাদের কাছে গড়বাড়া দেয়া হারাম বা নিষিদ্ধ নয় এটি দিতে পারেন আর যদি মনে করেন যে না সেটাও আপনার এখতিয়ার রয়েছে আপনি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন আমার যতদূর মনে হয় এ বিষয়ে আপনি আরও কয়েকবার প্রশ্ন করেছেন এই বিষয়টি সম্পর্কে আমরা স্পষ্ট বক্তব্য রেখেছি এর পরেও আপনি আজবারও আজকে প্রশ্ন করেছেন মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে বোধহয় আপনার মধ্যে একটা বাড়াবাড়ির ভাব আছে আমরা আজকেও যাব আপনার সে একই প্রশ্ন আপনারা অনেক সময় গাড়িতে যান রিকশায় যান গাড়িতে ড্রাইভার থাকে এতে কোনো অসুবিধা হবে কিনা না হবে কিনা এ বিষয়ে আমরা আগেও বোধহয় যে প্রস্তুতি দিয়েছি আমরা স্পষ্ট করেছি তিনি হয়তো খেয়াল করেননি এমনটা হতে পারে না যদি আপনি মানে নিকট দূরত্বে যান যেমন কাছাকাছি সব মানে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের পথ যেখানে যাচ্ছেন রাস্তায় যাচ্ছেন এতে কোনো মানে রিক্সায় গেলেও কোনো গুণা হবে না গাড়িতে গেলেও গুণা হবে না কিন্তু যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে মানে একাকি ড্রাইভারের সাথে হওয়া একাকি ড্রাইভারের সাথে যদি আপনি এমন দূরত্বে যান যদি মাসাফাতুল কসর কসরের দূরত্ব অর্থাৎ অর্থাৎ সফরের দূরত্ব অনেক দূরে তাহলে লং ড্রাইভ বল এটা এটা ইসলামের শিরিয়াতে বৈধ নয় হারাম কিন্তু যদি এই হয়তো একেবারেই কাছে বাজারে যাচ্ছেন প্রয়োজন যাচ্ছেন কোনো কাজ জি একেবারেই কাছে যেখানে যেটা সফর নয় কিছুই না বরং মানে নিজস্ব জায়গাতেই আপনি আছেন এবং সেখানে রাস্তায় জনগণ আছে রাস্তায় জনগণ আছে কোনো সমস্যা নেই সেখানে যদি আপনি যান তাহলে আপনার এই ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

আ পনদিন যিমাসলাত করে এবং মাঝে মাঝে নামাজ কাজা করে কি হবে হবে ধন্যবাদ আপনাকে আপনার যে প্রথম প্রশ্নটি কোন ব্যক্তি পাঁচ সালাত একেবারে পড়ে না তা দুনিয়া কি হবে পরকালে কি হবে এই বিষয়ে কি আপনার জানা নেই সম্ভবত মনে হয় এই বিষয় সম্পর্কে আপনারও ধারণা আছে কি বল না আজি সালাত মোটেও আদায় করে না মানে পরিপূর্ণরূপে সরাত ত্যাগকারী যে ব্যক্তি তার হুকুম হচ্ছে সে কাফের তার এ কাছ কুফুরি এবং তার হুকুম হচ্ছে কাফের সুতরাং কাফের যে হুকুম সেই হুকুম হবে দুনিয়া এবং আখেরাতে আমার মনে হয় বিষয় বিষয় আর আলোচনা আপনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছেন এমন আছে কোন কোন ব্যক্তি তারা জুমা পড়েন বা মাঝে মাঝে কোনো নামাজ পড়েন নামাজে তারা নিয়মিত নন তাদেরকে অবস্থা হবে এদের নামাজ অনিয়মিত হওয়ার কারণে তাদের মধ্যে কুফুরি রয়েছে ছোট কুফুরি রয়েছে ফলে তাদের হয়তো এই বাদতগুলো বরবাদ হয়ে যাবে দুনিয়াতে আখরাতে এর কোনো রেজাল্ট এ বাদতের পাবে না রেজাল্ট পাবে না আর ছোট কুফুরি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়টাও সেটাও ওই ব্যক্তির আমল বরবাদ করতে পারে নষ্ট করে দিতে পারে এবং তার মানে যদি তিনি তো অবাক করে সত্যিকার আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করে মৃত্যুবরণ না করেন তাহলে জাহান্নামি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটা আল্লাহ তালার সাথে আল্লাহ তালা বিধানের সাথে সাংঘর্ষিক বিষয় কিন্তু এ ব্যক্তি ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি পরিপূর্ণরূপে সলাদ ত্যাগ করেছে পরিপূর্ণরূপে সলাদ ত্যাগ করে একেবারে সলাদ বর্জন করেছে তার মতো নয় আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি ডক্টর বলছি ঢাকা থেকে আপনারা ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আসলে আপনাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ইসলামের অনেক মৌলিক বিষয় জানতে পারি ধন্যবাদ আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমার দুটো প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন হলো যে আমরা সফরে থাকলে চার রাখার ফরজ নামাজগুলো গুলো দুই ডাকাত কসর করে পড়া সেই সময়টাও না পাওয়া যায় যে দুই রাকাত কসর ওয়াক্তের সময় পড়লাম যদি ওয়াকটা ডিলে হয়ে যায়

জি জি হচ্ছে যে মানুষের মৃত্যু সময় তো তার সবকিছুই শেষ হয়ে যায় জীবিত অবস্থায় আমরা তো অনেক আরামায়েশে থাকি আমরা অনেক আরামায়েশে থাকি আমরা বিছনায় ঘুমাই বালিশে ঘুমাই কম্বল মুড়ি দেই কিন্তু মৃত্যুর পরে যখন ডেড বডিটা স্টিলের খাতিয়াতে রাখা হয় সে ক্ষেত্রে কি যদি কবরে দাফনের সময় যদি এই ধরনের বালিশ বা কম্বল বা তনের ধরের ম্যাট্রেস নিচে দেওয়া হয় এই জিনিসগুলো কি রকম হয় আর মৃত্যুর পরে দেখা যায় যে কবর দাফন করার উপরে যারা শরিক হন সেখানে দাফন করার সময় কিছু কবরের উপরে একটা মাটির ঠেলা বা মাটি ছুড়ে দেওয়া হয় এই এই জিনিসগুলা যদি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করা যায় তাহলে ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন সফরের তো কসর হয় তো কসরে আপনি একটি প্রশ্ন করেছেন যদি কোনো ডিলে হয়ে যায় কসর অবস্থায় তাহলে সেখানে কি কসর দুই রাকাত পড়বেন না পড়তে হবে ঢিলে হোক হোক আপনি যতক্ষণ মুসাফির হিসেবে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি কসর করবেন ডিলে হোক অথবা যেভাবে হোক আপনি যতক্ষণ আছেন ততক্ষণ কসর করবেন আর সলাতের বিধান সম্পর্কে মুসাফিরের বিধান সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারলে সবচেয়ে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ একটি প্রশ্ন করেছেন জীবিত অবস্থা এবং মৃত্যুর পর অবস্থায় আপনি একটি যাপিত জীবনের তুলনা করেছেন যে জীবিত অবস্থা আমরা অনেক আরাম এসে থাকি শীতে কম্বল বালিশ ইত্যাদি পাই তিন পর যখন কবরে সেখানেও বালিশ কম্বল ইত্যাদি কি ব্যবস্থা করা যায় ব্যবস্থা করা যায় কোনো সুন্দর নেই কিন্তু নির্বোধের কাজ কারণ আমরা জানি যে এগুলো তার কোনো উপকার আসবে না মৃত্যুর পরে তার এগুলো কোনো কাজে লাগবে না সুতরাং এটা হচ্ছে মানে নির্বোধ লোকদের কাজ যে সম্পদকে তারা অপচয় করবে বালিশ নষ্ট করবে তারপরে কম্বল নষ্ট করবে এগুলো এগুলো নির্বোধ লোকদের কাজ আতুল মাল এটা রাসুল্লাহ নিষেধ করেছেন সম্পদ নষ্ট করা তিনটি বিষয় থেকে রাসুল্লাহ নিষেধ করেছেন তোমাদের একটি হচ্ছে আতুল মাল সম্পদ নষ্ট করা কারণ এই সম্পদ তার কোনো কাজে লাগবে না যেমন আপনি আপনার যদি কোনো বিষয় কিছু কাজে না লাগে তাহলে আপনি সেটা কি করবেন সেটা আপনি কোনো কিছু করবেন না সেটা আপনি ব্যবহার করবেন না আপনার কাজে না লাগলে সেটা আপনি আর ব্যবহার করবেন না যেহেতু মৃত ব্যক্তি আর মৃত্যুর পরে বালিশ কম্বল চাদর ইত্যাদি কোনো প্রয়োজন নেই কিছু ব্যবহার করতে পারবেন না সুতরাং তাকে এটি দেয়া অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় অপছন্দ আরেকটি বিষয় যুক্ত করেছেন দফন কাপনের সময় যে এখানে অনেক সদন শরীক হন কবর এটা ঠিক আছে মাটি ছুঁড়ে দেন কথাটা মানে সঠিক নয় মাটি দিতে হয় যারা মানে দাফন অংশ অংশগ্রহণ করবেন তারা জানাজা সরাতে অংশগ্রহণ করবেন তারা তাকে কবর দেওয়ার কাজেও অংশগ্রহণ করবেন সেখানে তারা সবাই মাটি নিজেরা হাতে গিয়ে মাটি দিবেন মাটি ছুঁড়ে দেন এই পদ্ধতি কবরে তো মাটি দেওয়ার প্রয়োজন হয় মাটি দেওয়া মাটি অংশগ্রহণ করবেন জি জি মাটি দেওয়াতে যারা আপন অংশগ্রহণ করবেন বিষয়টা ছড়িয়ে দেওয়ার নয় আমরা জানলাম প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি ধরম প্রশাসনগঞ্জ থেকে ইনোজ বলছিলাম জি ভাইয়া বলুন জি আল্লাহ আলমীর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি এবং কেন দুই নম্বর প্রশ্ন হলো হুজুর সবচেয়ে প্রিয় আমল কোনটি আমি মনে করি উত্তর দেওয়ার খুব প্রয়োজন আছে আমি মনে করি না তারপরে যেহেতু প্রশ্ন আমরা উত্তর দেই না আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের প্রয়োজন রয়েছে কুইজ প্রশ্ন করার প্রয়োজন আছে এটা আমি মনে করি না আপনারা যারা প্রশ্ন করবেন বিনীতভাবে অনুরোধ করছি কুইজ টুইজ এগুলো আপনারা নিজেরা শিখে নেওয়ার জন্য চেষ্টা করেন আবদুল্লাহ আমরা সৈয়ত বনিত হাদিস মদিরাসুল্লাহ আসমকে প্রশ্ন করা হয়েছে মা হাবুল আমলি আল্লাহ হে আল রাসুল সাল্লাহ সাল্লাম আপনি কি বলবেন আল্লাহ তালা কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি কালা সুর খেলুবু ফি কালবি ইমরিন মুসলিম একজন মুসলিম ব্যক্তির অন্তর মধ্যে একটা আনন্দ তুমি প্রবেশ করাবে এটি হচ্ছে আল্লাহ তারা কাছে সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল কিন্তু আমি আশা করব ইনশাল্লাহ আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না আমরা উত্তর দেব না সামনে সামনে আরেকটি প্রশ্ন করেছেন নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য কি হজরত ইব্রাহ ইসলাম কি রাসুল ছিলেন এটা একাডেমিক প্রশ্ন বই থেকে জেনে নবী হচ্ছে আল্লাহ তারা যাকে তার নবু হতির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে হয়তো ফেরিস্তার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন যাকে এমবা করেছেন খবর দিয়েছেন যে তুমি আল্লাহর পক্ষ থেকে নব্বোধ প্রাপ্ত তিনি হচ্ছেন নবী তিনি হচ্ছেন নবী আর রাসুল হচ্ছেন যাকে আল্লাহ সুমাহতালা আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি রেসালতের দায়িত্ব দিয়ে কোন একটি কমের কাছে প্রেরণ করেছেন একটা কওমের কাছে সুনির্দিষ্ট কমের কাছে প্রেরণ করেছেন যাকে কোনো কমের কাছে প্রেরণ করা হয়েছে তিনি হচ্ছেন রাসূল ইব্রাহিম আলহি সালাতাম নবী এবং রাসুল ইব্রাহিম আলহি সালাতাম নবী এবং রাসুল জি আমরা নতুন প্রশ্ন যাচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আমার প্রশ্ন হলো ওই যে নামাজের মধ্যে নামাজ এটা এক ধরনের দোয়া তো নামাজের মধ্যে যে বিশেষ বিশেষ জায়গায় স্পেশাল দোয়া করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু তো আর এক রুকন থেকে আরেক রুকনে মানে কাছা কাছে হতে হবে সেটা আমি বুঝিনা এটা আমার একটু কনফিউশন হইতাছে তো কোনটা এক থেকে আরেক রুকন হ্যাঁ জি কাছা হতে হবে শেষ দাই অনেকক্ষণ দোয়া করা যাবে সেটা আর কি আমার শেষ আমি আগে শেষ দায় বেশি দোয়া করতাম শেষ শেষ দায় আমি সব দোয়া বিশ পঁচিশটা দোয়া আমি করতাম তো এখন আবার আপনাদের কাছে শুনে আমি আবার চার রাকাত নামাজ যদি পড়ি আমি প্রত্যেক রাকাতের প্রত্যেক শেষ দেয় দুই তিনটা করে তিনটা দুইটা এরকম করে ভাগ ভাগ করে দোয়া গুলা পড়ি তো আমার এটা ঠিক হইতে ঠিক হইতেছে নাকি এটা আর কি একটু বলবেন প্রশ্ন আছে প্রশ্ন আছে আছে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো আমরা যে রমজান মাসে যে ইফতার করি তো পানি মুখে দর পরে কিছু মুখে দর পরে আমি তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়বো নাকি কিছু খেয়ে টু দেরি করে পড়া যাবে কারণ আমি যদি তাড়াতাড়ি পড়তে যাই তাহলে আমি তো ইয়ার পরে ফরজ নামাজের পরে যে দোয়া গুলা পড়তে পারবো না আবার আইসা আবার খাইতে হইব আর যদি ওখানে দেরি করি তাহলে একটু খেয়ে গেলে ভালো হয় মানে

প্রশ্ন করেছেন প্রথমে ভূমিকা দিয়েছেন পুরো নমস্তে দোয়া হ্যাঁ ঠিকই বলেছেন নমস্ত পুরোটি দোয়া এখন বিশেষ বিশেষ জায়গা দোয়া প্রসঙ্গে আপনি বলছেন যে এক রকম থেকে আরেক এক রকমে যেতে যেন বেশি পার্থক্য না হয় কাছাকাছি থাকে আপনি বলছেন যে আপনি শেষ দিয়ে অনেক বেশি বেশি দোয়া করতেন তো এই দোয়া নিয়ে আপনি একটু সমস্যা আছেন কি বলবেন ধন্যবাদ আপনাকে আমাদের যে কথা আপনি মানে শুনেছেন সেটা নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন সেটা হল প্রত্যেকটি রক্ষণের মধ্যে একটা সাউই মানে সমতা কাছাকাছি হওয়া একটা রোকন আর একটা রোকন থেকে মানে বিশাল পার্থক্য না হওয়া এটা হচ্ছে সলাত আয়তে দাল বলা হয় তাকে এই আয়তে দালকে এক মজাহ মাঝাবের ওলামায় ওয়াজিব বলেছেন আর অন্যান্য ওলামায় কেরাম ফরজ বলেছেন বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা ফরজ বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি ফরজ সুতরাং আয়তে দাল করতে গিয়ে আপনি এখন যেভাবে দোয়া করছেন সেভাবে দোয়া করতে পারেন আর চেষ্টা করবেন যেটা সেটা হলো যে যে সমস্ত আজকারগুলো শিক্ষা দিয়েছেন যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো বেশি করার জন্য সেগুলো বেশি করার জন্য যে অনেক বেশি দোয়া করেন এতে কোনো সমস্যা হবে সমস্যা তো কিছুই নেই করতে হবে যেন সমত থাকে মানে বিশ মিনিট আর এক মিনিট

না ইফতার ইফতার একটু হালকা ইফতার করে তারপরে তিনি সালাতে যাবেন ইফতার করে সালাত যাবেন ওকে বানি দিয়ে সালাত যাওয়ার মানে এত তাড়াহুড়ো করার বিষয় এখানে নেই মানে মোটামুটি হালকা ইফতার করে তারপরে সালাতে যাবেন আর মানে ইফতার করার পরে যে তিনি মানে নামাজের আজকার পড়তে পারবেন না একবারে তিনি মরে যাবেন ব্যাপারটা এমন নয় মানে শাহদিনসি আম পালন করেছে তিনি কি পরে 5 মিনিট 10 মিনিটের জন্য একবারে দাঁড় অবস্থা খারাপ হয়ে যাবে

বৃদ্ধির ক্ষেত্রে আমাদের মধ্যে নানারকম ধারণা আছে আমরা নানা জায়গায় যাই নানা উপায় অবলম্বন করি কিন্তু মুসলিম হিসেবে রিজিক বৃদ্ধির জন্য আমাদের সঙ্গত পথ কী হতে হবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা হচ্ছে রিজিক আসলে একটু ব্যাখ্যার অবকাশ রাখে রিজিকের পরিধি যেটা সে পরিধিটা আমরা অনেকেই এভাবে বিবেচনা করি যে আমার টাকা পয়সা বেড়ে গেল মনে হলো যেন আমার রিজিক বেড়ে গিয়েছে কারো এই ধারণা কারো কারো এই ধারণা যে দুনিয়ার মানে কিছু প্রাচুর্য যেমন ঘরবাড়ি বাড়ি হলেই মানে লোকটা খুব তাকে তার রিজিক বেশি বাড়বাড়ি ঘোরা অনেক খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে রিজিক আসলে মানে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয় রিজিক অন্তরে প্রাচুর্যের সাথে জড়িত রিজিক ব্যক্তির আল্লাহর আনুগত্যের সাথে জড়িত রিজিক জীবনের সমৃদ্ধি এবং সাফল্যের সাথে জড়িত রিজিক একজন ব্যক্তি নিজের জীবন যাপনে তিনি কতটুকু নিরাপত্তা এবং কতটুকু নিজেকে আল্লামুখী করতে পেরেছেন এর সাথে জড়িত তার রিজিক একটা ব্যাপক মানে বিষয়কে অন্তর্ভুক্ত করে সেখানে রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে সন্তান সন্ততি ঋষিদের অন্তর্ভুক্ত হচ্ছে সম্পদ তারপর রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে বাড়ি ঘর রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছে আপনার নিরাপত্তা এবং আপনার সুস্থতা সবটাই রিজিকের অন্তর্ভুক্ত একজন ব্যক্তির আমার অঢেল টাকা পয়সা রয়েছে কিন্তু তিনি এক মানে হয়তো সকালে একটা রুটি খান আর সারাদিনে কিছু খেতে পারেন না অনেকগুলো ট্যাবলেট খান না আর তা এটা রিজিক তাহলে বোঝা গেল রিজিক তার ভালো নয় ভালো নয় এই জন্য রিজিকের এই যে মানে আমরা যে কথাগুলো বলেছি রিজিকের পরিধি সম্পর্কে বিবেচনা যদি আমরা আনতে পারি তাহলে আমরা স্পষ্ট হতে পারবো যে আসলে রিজিক আমাকে মানে কোনটাকে আমি বুঝছি রিজিককে আমি এটা বুঝেছি যে শুধু আমার টাকা পয়সা বেড়ে গেল আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল অথবা বাড়িঘর হয়ে গেল সেটাই আমার রিজিক বেশি হয়ে গেছে আসলে ব্যাপারটি এমন নয় অনেক ব্যক্তি এমন আছে যার কাছে আর্থিক সংকট বা আর্থিক অত বেশি নেই কিন্তু তার দাম্পত্য জীবন সুখময় পারিবারিক জীবন সুখময় সুস্থ সুস্থ সম্পূর্ণ সুস্থ তারপরে সন্তান সন্ততি তার মানে আনুগত্যের এবং করাত আয়ুন তার চক্ষু শীতলকারী তাহলে সে ব্যক্তি নিজিক সমৃদ্ধ ব্যক্তি যদিও তার আর্থিক সম্পদ আছে অর্থ সম্পদ কম রয়েছে এবার আমরা আসবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য সেটি হচ্ছে রিজিক কিভাবে বৃদ্ধি পায় রিজিক প্রথমে বৃদ্ধি পায় যেটি সেটা হলো প্রকাশ্য প্রকাশ্যে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের তাকয়া যে ব্যক্তি অবলম্বন করতে পারবে আল্লাহ সুবাহ তালা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন তার রিজিক বাড়িয়ে দেবেন এবং তাকে আল্লাহ তালা এমনভাবে রিজিক দেবেন যে রিজিকের বিষয়টি সে জীবনে কোনো দিন কল্পনাও করে নাই এবং যেটা তার হিসাবের মধ্যে নেই ধারণাতে ছিল তার হিসাবের মধ্যেই নেই ও মাইয়া তাকিল্লাহে যে আল্লাহু মাহ রাজা ওয়ারজু হোমিনিফ এমনভাবে আল্লাহ সুমাতা তাকে রিজিক বৃদ্ধি করে দেবেন যে সে জীবনে কোনো দিন হিসাব করে কষে নাই যে কোন দিক থেকে তার এভাবে রিজিক আসছে সেটা সে বুঝতে পারবে তবে অবশ্যই তাকে মানে জীবন চলার ক্ষেত্রে আল্লাহ তালা তাকুয়ার বিষয়টি তাকে নিশ্চিত করতে হবে আর সেটা শুধুমাত্র লৌকিক বা দেখানো তাকুয়া নয় সেটা ইন্টারনাল অভ্যন্তরীণ যে তাকুয়া আছে সেটাও তাকে কি করতে হবে পরিপূর্ণ করতে হবে অন্তর দিক থেকে তাকে মোত্তাকি হতে হবে বাহ্যিক পোশাক পরিচ্ছেদের মোত্তাকি আর অন্তরের মোত্তাকি এক বিষয় নয় সে বিষয়গুলো আমাদের সামনে থাকতে হবে দুই নম্বর যে বিষয়টি সেটা হলো সলাত নিয়মিত সলাৎ ওয়াক্ত অনুযায়ী জামাতে সলাদ আদায় করা রিজিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ দিক আল্লাহ এই বিষয়টি বলেছেন ওয়া মুর আহারাকিস সলাতবির আলাইহা এহাতের মধ্যে আল্লাহ সুবান তালা পরে রিজিকের কথা বলেছে নাহানুন নার আমি রিজিক দিই রিজিক সলাতের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে এই জন্য নিয়মিত আদায় করা এবং জামাতে সলাত আদায় করা রসল আল্লাহ সাল্লাহম একটি হাদিস ইমামিজির রহমতুল্লাহ তা সোনার মধ্যে বর্ণনা করেছেন যদিও হাদিসের সনদের মধ্যে মোতাকাল্লাম ফি রয়েছে অর্থাৎ বিতর্কিত ব্যক্তি রয়েছে কিছু সনদ নিয়ে বিতর্ক আছে কিন্তু জামাতে যে ব্যক্তি নিয়মিত সলাত আদায় করবে তার রিজিকের বিষয়ে আল্লাহ সুমানতালা নিজে জিম্মা নেবেন এই মর্মে ওই হাদিসের মানে বক্তব্য বোঝা যায় ওই হাদিসের বক্তব্য বোঝা যায় আর কোরআন করিমের যে আয়টি আমি উল্লেখ করেছি সে আয়টি এটাই সাপোর্ট করে সে আয়তে এটাই সাপোর্ট করে আরেকটি হলো অধিক পরিমাণে আল্লাহ রাবুল আলমীর কাছে ইস্তেকফার করা আমরা অনেকে ইস্তেকফার মনে করে থাকি যে শুধুমাত্র মানে কোনো কারণে গুণা হয়ে গেলে কোনো কারণে ভুল হয়ে গেলে কোনো বিচ্ছুতি অথবা কোনো অন্যায় হয়ে গেলে তাহলে এটার আমরা ইস্তেকফার করব না ইস্তেকফার একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইস্তেফার একটি গুরুত্বপূর্ণ একটি বাদত এই ইস্তেফার আপনি বেশি বেশি করে করবেন যখনই আপনার সুযোগ থাকবে তখনই আস্তাফুরুল্লা আস্তাফুরল্লা আস্তাকুরল্লা আস্তাকুরল্লা অত বইলাই এটি যত বেশি বলতে পারেন আস্তাক ফুরুল্লাহ অত বিলাই আস্তাফুরুল্লাহ অত বিলাই এটা যত বেশি বলতে পারেন ততই আপনার জন্য ভালো কানা তোস্তাক আব্বাকুবিনা সামা আলাইকুম আলীকারা আল্লাহ ওয়া তালা কোরআন একাডেমির মধ্যে বলেছেন যে যদি বেশি পরিমাণে আল্লাহর বান্দাগণ ইস্তেগফার করে থাকে তাহলে ওইউমদ কুম্বে আমুয়া লিম্বু বেইনীন আল্লাহ তারা বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করবেন এবং সবচেয়ে বড় সাহায্য হচ্ছে সেটা হল রিজিক তাদের বৃদ্ধি করে দেবেন যেটা কোরআন একাডেমির সুরায় নুহের যে আয়াতগুলো বলেছি দশ এগারো বারো তেরো নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে রসরুল্লাহ মধ্যে বলেছেন যে ব্যক্তি চায় আল্লাহ সুবাহতালা তার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন বৃদ্ধি করুন তাহলেই সেই জন্য ফালিয়াসুর রাহেমাহু যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এই জন্য আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আত্মীয়তার সম্পর্ককে যারা বিনষ্ট করেছে তারা মূলত এই পথে ক্ষতিগ্রস্ত এবং রিজিকের ব্যাপারে তারা সংকীর্ণতার মধ্যে জীবনযাপন করবে প্রিয় দর্শক আমরা তো চাই রিজিক বৃদ্ধি হোক রিজিক বৃদ্ধির ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে জানলাম তাকওয়া অবলম্বন করতে হবে জামাতে সালাত আদায় করতে হবে বেশি বেশিে সৎ ফার করতে হবে আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আমরা প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন আর প্রিয় দর্শক লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম

আমার প্রশ্ন হচ্ছে যে আবার এখানে একজন আমাদের হচ্ছে মসজিদে যে ইমামরা বলছেন যে নামাজে সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে ফরজ নামাজটা পড়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম রাখা যদি আমি সুরা ফালাক পড়ি সেক্ষেত্রে তো পাঁচ পাঁচ আয়াত এবং হচ্ছে দ্বিতীয় রাখাতে হচ্ছে উম চোরা নাচের হচ্ছে ছয়াত্রে কি কোনো সমস্যা হবে কিনা নামাজ হবে কিনা বা কোনো ভুল কোনো সম্ভাবনা আছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা শরীফ পড়ার সময় লাইনের মধ্যে কিছু কিছু সাইন দেখতে পাই অনেকটা চিহ্ন দেখতে পাই যেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি না অর্থাৎ পড়াশোনাতে আয়াত গুলো পড়তে পারি কিন্তু আয়াতগুলো মাঝে মাঝে বলবো হচ্ছে যে থামার জন্য ওয়াক্ফোর যেমন যেমন লাম বা মিম থাকে ঠিক এই ধরনের কিছু চিহ্ন থাকে এইগুলোকে আমরা সাধারণত স্কিপ করে যাই অর্থাৎ ওই জায়গাটায় হচ্ছে যদি দম না থাকে তাহলে থামি বা দম থাকলে পরে সেটা পরে চলে যায় এক্ষেত্রে কি এটা পড়াতে ভুল হবে কি না ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন সালাতে প্রথম দুই সুরা ছোট বড় করা হুজুর বলেছেন মাগরিবে সুরা ফ্লাত নাচ পড়তে হবে এখানে আপনি আয়াত কুনেছেন কোনটা ছোট কোনটা বড় এ বিষয়টি কেমন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে প্রথম রাখাতে সুরে একটু বড় হতে হবে দ্বিতীয় রাখাতে সুরটা একটু ছোট হতে হবে এই যে মূলনীতি উল্লেখ করেছেন এটি সহি নয় সহি নয় নয় এটা ভুল এটা বাধ্যতামূলক নয় যে প্রথম রাখাতে বড়ো পড়তে হবে দ্বিতীয় রাখাতে একটু ছোটো পড়তে হবে প্রথম রাখাতেও বড় পড়তে পারবেন দ্বিতীয় রাখাতেও ছোটো পড়তে পারবেন মানে এই নিয়ম বাধ্যতামূলক নিয়ম নয় বা এটা এর বিধান নয় এটা নির্ভর করছে উম উমাত ইসলামীরা কোরআন আপনার যতটুকু সম্ভব আপনি কোরআন থেকে তিলাবাত করবেন এখন যদি কোনো কারণে প্রথম রাখাতে আপনি বেশি পড়তে পারলেন তাহলে বেশি পড়তে পারবেন আর দ্বিতীয় রাখাতে একটু কম পড়লেন সেটা পড়তে পারবেন আর দেখলে যে প্রথম রাখাতে আপনি বেশি পড়তে পারেননি রুকুতে চলে গিয়েছেন শেষ করেছেন কিন্তু দ্বিতীয় রাখাতে বেশি পড়তে পেরেছেন বেশি পড়তে পারবেন এই নিয়ম আপনি যেটি বলেছেন সেই নিয়মটাই শুদ্ধ নয় তো নেই তাহলে এখানে কোনো সমস্যা নেই তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্ন এখানে আসবেই না সে প্রশ্ন এখানে আসবেই না আর দুই নম্বর যে বিষয়টি আপনি কোনো ইমাম অথবা মসজিদের কোনো মাজিন অথবা কোনো ব্যক্তির বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন যে মাগরিবের সলাতে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস দিয়ে পড়ার জন্য এই মর্মে সহিয়াদি সাব্যস্ত হয়নি তো এটাও ভুল না এটাও ভুল মানে সেখানে আপনি মাগরীবের সালাতে অন্য কোনো সুরা দিয়ে পড়তে পারবেন মানে তখনই এ কথা শুদ্ধ হতো যখন রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে মাগরীবের সলাতে সহি সনদে সুরাতুল ফালাক অথবা সুরাতুল নাস দিয়ে তিনি পড়েছেন সাব্যস্ত হয়েছে এমন প্রমাণিত হতো সেটা শহীদ সনদে বর্ণিত হয়নি তাহলে এই বক্তব্য শুদ্ধ নয় কিন্তু যদি কেউ পড়েন তিনি পড়তে পারেন আমাদের বক্তব্য বুঝতে হবে আমরা কি বলবো অসুবিধা নেই সালাত হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি বলেন যে না মাগরীবের সালাদটা সুরাতুল ফারাক এবং দিতে হবে ভুল কথা না পড়া যায় এই না এটা দিয়েও পড়তে পারেন অন্য দিয়ে অন্যটা দিয়েও পড়তে পারবেন অন্য কোনো সুরাদিয়ে পড়তে পারবেন জি সুতরাং হ্যাঁ তিনি যেভাবে বলেছেন যে মাগরীবের সালাদ মানে প্রথম রাকাতে সুরাতুল ফারাক দ্বিতীয় রাকাতে সুরাতুল নাচ দিয়ে পড়তে হবে এ বক্তব্য মোটেও শুদ্ধ নয় জি আপনি আরেকটি প্রশ্ন করেছেন কোরআন পড়ার ক্ষেত্রে আসলে কোরআন পড়ার ক্ষেত্রে তো অনেক বিষয় প্রয়োজন সেটা তো আলাদা শেখার বিষয় আছে আলাদা গ্রন্থ আছে বই আছে আপনি এখানে যে প্রশ্নটি করতে চেয়েছেন যে লাইনের মধ্যে যে চিহ্ন থাকে ঠিক বুঝতে পারেন না এখানে আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন লম চিহ্নের কথা মিম চিহ্নের কথা কোথায় দম ফেলবেন কোথায় দম রাখবেন ইত্যাদি বিষয়ে কি বলবেন চিহ্নগুলো দেয়া হয়েছে মূলত কেরাতের সুবিধার জন্য কেরাতের সুবিধার জন্য কিন্তু যদি আপনি পড়ে যেতে পারেন তাহলে আপনি চিহ্নের জন্য আপনার গুরুত্বপূর্ণ বিষয় নয় চিহ্নগুলো কারি সাহেবগণ কেরাতের সুবিধাতে অনেক পরবর্তী দিয়েছে অনেক পরবর্তীতে সেগুলো বসানো হয়েছে সেগুলো কোরআনের অংশ নয় কোরআনের অংশ নয় কোরআন তেলাওয়াতের সুবিধার জন্য সেই চিহ্নগুলো দেয়া হয়েছে সেগুলো যদি আপনি বুঝতে পারেন আপনি কোনো যিনি বুঝেন এমন কোনো মখরে অথবা কারি যে আছে তার কাছে যদি পরে চিহ্নগুলো বুঝিয়ে নিতে পারেন ভালো কিন্তু সেগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয় যে সেগুলো আপনাকে অনুসরণ করতেই হবে এটা বাধ্যতামূলক বিষয় নয় তবে চিহ্নের কারণে যদি অর্থের পরিবর্তন হয়ে যায় এমন কোনো জায়গা থাকে মানে যদি কোনো কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় এমন কোনো জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে চিহ্ন অনুসরণ করাটা কখনো কখনও বাধ্যতামূলক হতে পারে তবে সে বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে এবং এই ধরনের চিহ্ন কোরআনে কারিমের মধ্যে দুই একটি জায়গায় আছে দুই খুব মানে এক কম দুই একটি জায়গায় রয়েছে যেটি ভিন্ন বিষয় তবে এই সাইনগুলো সম্পর্কে জ্ঞান নেওয়া এটা অতিরিক্ত জ্ঞান কোরআন তেলাবাতের জ্ঞানের সাথে এটা বাধ্যতামূলক বিষয় নয় কোরআন তেলাবাত করতে পারলে আপনি যদি পড়ে যান আপনি যেখানে গিয়ে শেষ হলো একটু আগ থেকে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন একটু আগ থেকে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন আর কোরআন কোথা আয়াত শেষ হয় চিহ্ন তো আমরা সহজে বুঝতে না আয়াতের আয়াতের চিহ্ন তো আছে আয়াতের চিহ্ন স্পষ্ট করা আছে আয়াতের চিহ্ন যেহেতু স্পষ্ট করা আছে সুতরাং সেই আয়াতের শেষ চিহ্নে আপনি দাঁড়াতে কোনো ধরনের বাধা নেই তো আমরা এই বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন এক নম্বর হলো দুটি না আমি আমার আমি মেলাদিন পরে পাইছি শুরু করুন শুরু করুন ওই যে আপনারা হয়তো মাল্লা খান অনুদিত কোরআনটা দেখেছেন দেখে থাকবেন ওখানে কোরআনের ভূমিকা লেখছে যে কোরআন আল্লাহর সত্তা ও মুখ কৃষিত বাণী এটা কেমন করি হলো একটু বুঝতে চাই আর আমি একটা কোট কিনেছি ওর এক পাশে বিড়ালের ছবি একশোটা আর এক পাশ প্লেন প্লেন পাশ গায়ে দিয়ে কি আমি নামাজ পড়তে পারবো কিনা আর একটা প্রশ্ন একটু একটু আমার দ্বিতীয় প্রশ্নটি কি দ্বিতীয় প্রশ্ন হলো আমি একটা কোট কিনেছি দুই পাশ পড়া যায় কি কোট

আচ্ছা আর কত বসলে তাইলে মানে কোনই পর্যন্ত মাছ করতে হবে আমাদের এক হুজুর বলতেছিলেন এটা সঠিক কিনা তামামে কোনই পর্যন্ত মাসে করতে হবে কোনই পর্যন্ত হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্ন আপনি একটি তাফসীর গ্রন্থের কোরআনের তাফসীর গ্রন্থ উল্লেখ করে বলছেন সেখানে ভূমিকাতে বলা হয়েছে পবিত্র কোরআন আল্লাহর সত্য এবং মুখ নিশ্চিত বাণী এমন বক্তব্য কি ঠিক আছে হ্যাঁ বক্তব্যের ভুল কোথায় সেটা তো সত্তা বলতে মানে আল্লাহর সত্তা নয় কালাম মানে সত্তা মানে মিশ্রিত মিশ্রিত শব্দটা এর সাথে যুক্ত রয়েছে আপনি হয়তো বুঝতে ভুল করেছেন মানে আল্লাহর সত্তা থেকেই মানে আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত যেহেতু এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালা সিফাত যে সুতরাং কালাম যে আল্লাহ তালা সিফাত এবং আল্লাহ তালার বাণী এটি একেবারেই সুস্পষ্ট এখানে মানে তেমন কোনো ভুল নেই যেহেতু কালাম সিফাতগুলো সবগুলো তার সত্তার সাথে সত্তার সাথে আরেকটি প্রশ্ন ভাই আপনি কেন এমন কোট কিনতে গেলেন যার একদিকে প্রয়াস ছবি বিড়ালের ছবি আর একদিকে প্লেন এই জিনিসটা কিনা আপনিও একটা সমস্যা পড়েছেন আমাদের একটা সমস্যা পড়লেন আমরা কি মুসলিম হিসেবে কোনো জিনিস যখন কিনবো সেখানে কি আমাদের বাছাই করার কি করার কোনো বিষয় নেই কেন হবে আপনি একশো বিড়াল যুক্ত একটি কোট কিনলেন এখন আরেকদিকে প্লেন আছে পরিষ্কার আছে তো এখন আপনার প্রশ্ন এটা দেখে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যদি উল্টিয়ে দেন তাহলে সালাত আদায় হবে তবে যেহেতু এটি মানে এর মধ্যে ছবি রয়েছে সালাতের জন্য একশোটা সালাতের জন্য এটি ব্যবহার করা বৈধ নয় এটাই বিশুদ্ধ বক্তব্য যদি উল্টিয়ে দেন যাতে দেখা না যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে কিন্তু মানে এমন করে এমন একটি বিষয় যেটি মানে সংযত নয় মানে সংগত নয় তারপরে ছবি মানে বিশিষ্ট এই 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 বিষয়টি যেহেতু সালাতের প্রকৃত যেই টার্গেট সেই টার্গেটের সাথে সাংঘর্ষিক মনসংযোগ নষ্ট করে সুতরাং এই এটি পরে সারা তাদায় না করাই উত্তম করে সুন্দর একটা আরেকটা বিষয় হলো আমরা সন্দেহযুক্ত বিষয় যাবো কেন এটা কি সঠিক বিষয় আচ্ছা যাই হোক যে তিনি মানে এই এই এমন জিনিস কিনতে ছবি আছে মুসলিমগণ এমন জিনিস কিনবেন না কারণ যেহেতু ইসলামের ছবিকে হারাম করা হয়েছে যদিও আলেমদের মধ্যে মানে ছবির বিভিন্ন প্রকারের মধ্যে এখতলাফ রয়েছে কিন্তু এই ধরনের ছবিগুলো যেগুলো মানে প্রিন্টেড প্রিন্টেড যে ছবিগুলো আছে এগুলো যদি হুবুহু বস্তুর অবয়ব হয় থাকে তাহলে এগুলো হারাম আরেকটি প্রশ্ন করেছেন একজন বলেছেন যে পর্যন্ত মাসে করতে হবে এটা কি ঠিক আছে না এই মাসেলার মধ্যে রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তায়ামুমে শুধুমাত্র এতটুকু কবজি পর্যন্ত মাসে করবে কবজি পর্যন্ত মাসে করবে এটাই বিশুদ্ধ বক্তব্য আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্ন যাচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

মানে তিনি কি বলতে চেয়েছেন সুরা ইখলাস তো মানে পড়াচ্ছি তবে কল হু আল্লাহু আহাদ কল হু আল্লাহু আহাদ কল হু আল্লাহু আহাদ এখন আপনি কিভাবে বলেছেন সেটা আপনি নিজে আরায়ক যেভাবে বললেন সেভাবে অনুসরণ করার চেষ্টা করুন প্রিয় দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া আমার নাম আমার নাম হচ্ছে জাহিদুল হোসেন জি

পরে দুই রাকাতে যদি সুরার সাথে কোনো সুরা না মিলান এতে অসুবিধা নেই যদি মিলান তাহলে সুন্না কেউ কেউ সুন্না বলেছেন সুতরাং মিলালে ইচ্ছা আপনি পারবেন না মিলালেও কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম দুই রাকাতে মিলানোটা আলেমদের বক্তব্য অনুযায়ী কেউ কেউ ফরজ বলেছেন কেউ কেউ ওয়াজিব বলেছেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন উত্তর দিয়ে

ভাইয়া কে বলছেন কোথা বলছেন আপনার প্রশ্ন করুন আপনি কি লাইনে আছেন আমার প্রশ্ন হইল গিয়া যে তোমার চার রাকাত নামাজে জি চার রাকাত নামাজে চার রাকাত নামাজে তো আমি গিয়া ঢুকলাম জি ঢুকলেন তারপরে লাইনটি বোধহয় কেটে গেল হুদে ভাই তো প্রশ্ন করলেন সরাতে ঢুকলেন এরপর তো আমরা পেলাম না প্রশ্ন বুঝতে তাহলে আমাদের নতুন প্রশ্নে যেতে হবে আমরা এই প্রশ্নটি ঠিকভাবে পাইনি আমরা নতুন প্রশ্নে যাচ্ছি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বানন করে পড়েন আপনি আপনি ধারাবাহিক ভাবে ফ্লুয়েন্টলি পড়তে পারেন নাই তো না হ্যাঁ জি জি তো সমস্যা আছে কি আপনার আর কোনো প্রশ্ন আছে জি না এটি ধন্যবাদ আপনাকে প্রশ্ন তো পেয়েছেন প্রশ্ন পেয়েছি সমস্যা তো আছে একটু যেটা হলো কোরআন পড়া চেষ্টা করতে হবে শিখতে হবে কোরআন তেলাওয়াতটা অন্তপক্ষে আমরা শিখতে পারলাম না এটা আমাদের জন্য খুব দুঃখের কথা এই জন্য আমি অনুরোধ করব আপনি অন্তপক্ষে একটা সময় দিয়ে যেহেতু আপনি বানান করে পড়তে পারেন আপনার শিখতে অনেক সময় লাগবে না না জানেন আপনার তেলাওয়াত শিখতে অনেক সময় লাগবে না আপনি একটু কোরআনের পেছনে সময় দিন মেহরবানি করে এবং কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন রিডিংটা যেটা তেলাওয়াত বলছেন কোরআনের রিডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি মানুষের অনেক কিছুকে সহযোগিতা করে অনেক বিষয়কে সহযোগিতা করে সুতরাং এই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন আর যেহেতু বারণ করে পড়তে পারেন বারণ করে আপনি পড়ে যান এতে কোনো অসুবিধা নেই আপনি তারপরে পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে পড়তে আপনি ফ্লুয়েন্টলি পড়তে পারেন তবে একজন শিক্ষকের তো সহযোগিতা নেওয়া প্রয়োজন আপনি বারণ করে পড়তে পারেন আপনি আরবি বর্ণমালার সাথে পরিচিত আপনি তো অনেকটাই এগিয়েছেন আর একটু এগুন একটু সময় দিতে হবে যেটা সাহেব বললেন প্রত্যেক কাজের পেছনে সময় দিতে হবে কোরআন জানাটা পড়াটা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এটা উপলব্ধি করলো আমরা বোধ প্রত্যেকই এই মূল্যবান সময় দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ধন্যবাদ ครับ কে বলছেন কত থেকে বলছেন বলবো যে আপনি বলুন আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমার আমি শাহানম বলছি বাগেরহাট থেকে জি বলুন আচ্ছা আমার আমি আছেন জি মে

তো এখন কিভাবে শোধ করবে এই তো আর কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আপনাকে আর কিছু জানবেন না আর জানা প্রয়োজন ধন্যবাদ আপনাকে জি প্রথম কথা হচ্ছে যেহেতু তিনি দেনমোহরের টাকা পাওনা ছিলেন কিন্তু সেই টাকা তার পরিশোধ করেনি এবং পরিশোধ করা খুব কঠিন এখন যারা ওয়ারিশ আছে ওয়ারিশদেরকে তিনি এই টাকা যদি দিতে চান দিতে পারেন ওয়ারিশ যেহেতু তিনি মানে দেড়মোহরে টাকা পান নাই স্বাভাবিক নিম অনুযায়ী সেটা ওয়ারিশ হবে না কিন্তু ওয়ারিশরা যদি তাকে ক্ষমা করেন হয়তো তিনি ক্ষমাও পেতে পারেন এই জন্য ওয়ারিশ যারা আছে ওয়ারিশদের কাছে যদি এটা হ্যান্ডওভার করেন দেনমোহরে টাকাটা দেন তাহলে এই ওয়ারিশদেরকে দিতে পারেন ওয়ারিশদেরকে দিতে পারেন সেক্ষেত্রে নিঃসন্তান যদি হয় তাকে তাহলে পিতা থাকলে পিতা যেহেতু পিতা উনি পিতা পিতা আছেন পিতা থাকলে পিতা তিনি পাবেন ভাই থাকলে ভাইরা এর মধ্যে অংশগ্রহণ করবে ভাই এবং বোনরাও এর মধ্যে অংশগ্রহণ করবে মা থাকলে মা থাকলে মাও এর মধ্যে অংশগ্রহণ করবে মা এবং বাপ সবাগের একবার সবাই একবার করে পাবে আর ভাই এবং বোনেরা বাকি অংশটুকু আস্থা বা হিসেবে ওয়ারিস টু এভাবে বন্টন করে নিতে পারবে কিন্তু মানে এটা আমি যেটি বললাম এখানে একটা কথা রয়ে গেছে সেটা হচ্ছে যেহেতু ওয়ারিশরা এটার এসতেহ কাক

আমি একটা বিষয় জানতে চাইছিলাম যে জোহরের নামাজে জামাতে শহীদ অংশগ্রহণ করলে আমি শেষ দুরাকাতে অংশগ্রহণ করলাম অংশগ্রহণ করার পর তাহলে আমার 2000 তো থেকেই গেল তো ওই দুরাকাতে আমি যে শেষ দুরাকাতে সুরা মিলানো ছিল না ইনাম সাহেবের সাথে তো পরে দুরাকাতে কি আমি সুরা মিলাতে হবে কিন্তু এই প্রসঙ্গে একটু আমি বলতে চাই এই চ্যানেলেই একজন বলেছিলেন যে

তকবিরাতুল এহরামের মাধ্যমে কোন ব্যক্তি যখন সালাতে প্রবেশ করবে তখন তার সালাত শুরু হলো তো শুরু হলো আপনার কোন ডাকাত শুরু হলো শেষ ডাকাত শুরু হয়েছে না ইমামের সাথে আপনার সালাতের মিল নেই কারণ আপনি মসবুক আপনি ইমাম পরে ইমামের সাথে পরে যুক্ত হয়েছেন সুতরাং ইমামের সালাতের হিসাব আপনার করবেন না আপনি আপনার সালাতের হিসাব করবেন আপনার সালাত হিসাব অনুযায়ী আপনার প্রথম রাকাত তারপরে দ্বিতীয় রাকাত দুই রাকাত শেষ হলো যদি দুই রাকাত পেয়ে থাকেন তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাত আদায় করবেন পিছনের দিক থেকে সলাত আদায় করার বৈধতা নেই খেয়াল রাখতে হবে যেমনিভাবে এই বাদতগুলো পিছনের দিক থেকে হয় না কেউ যদি প্রথমে উঁচু করতে গিয়ে বাঁধ হয় তারপর যদি মাথা মাসে করে তার উঁচু হবে না সলাতের মধ্যেও কোনো ব্যক্তি যদি প্রথমে সালাম দিয়ে সলাত শুরু করেন তারপরে মানে তার করেন তারপরে সেভাবে যদি পিছন থেকে উপরের দিকে আসেন তার সলাত হবে না এই ভাই যে ইমামের সাথে শেষে দুই রাকাত পেরেছেন সেটা ওনার প্রথম দুই রাকাত আর বাকি দুরাকাত উনি শুধু ফাতরে পড়লে হবে ইচ্ছা করলে ফাতরের সাথে অন্য সূরা মেলাতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম দিয়ে প্রশ্ন করুন হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আমি মামুন গাজীপুর থেকে বলছিলাম জি বলুন আমার দুইটা প্রশ্ন একটা হচ্ছে এই আমি যখন কোরআন পড়ি মাগরিবের নামাজ পড়ে আমি সব সময় কোরআন শরীফ আর কি মাগরিব পড়ে হ্যাঁ মাগরিবের নামাজ পড়ে এসে বাসায় বসে বসে কোরআন শরীফ পড়ি জি পড়তে পড়তে একটা একটা পড়ে এশার আযান দেয় ওখানে কি আমি এশার আযানের উত্তর দেব না কোরআন শরীফ পড় পড়তেই থাকব একটা প্রশ্ন আর একটা হচ্ছে আমার বাড়ির পাশেই আহলে হাদিসের একটা মসজিদ হ্যাঁ

ধন্যবাদ মাগ্রিবাস কোরআন পড়েন পড়তে পড়তে অনেক সময় আজান হয় তখন কি আপনি আজানের জবাব দিবেন হ্যাঁ অবশ্যই আজান শুরু হলে কোরআন তেল বন্ধ করবেন বন্ধ করে আজানের জবাব দিবেন জি আজানের জবাব দেওয়াটা এখানে সবচেয়ে উত্তম কাজ আরেকটি প্রশ্ন করেছেন আপনি আপনার ভাষায় বলেছেন যে আপনাদের এলাকা আলে আদিসের একটি মসজিদ আছে তারা মাগরিবের পরে দু একা সন্ন্যদ পড়ে না জোহরের পরে দু একা সন্ন্যদ পড়ে না এরকম আপনিও যদি না পড়েন গুণ হবে কি না এটা আপনার বর্ণনা বিধান কি প্রথম কথা হচ্ছে মাগরীবের নামাজের পরে দু রেখা সুন্নত অথবা জোহরের পরে দু রেখা সুন্নত এগুলো পড়ে না আলে আদিস এরা ব্যক্তিগত ত্রুটি এটা এখতেরাফি মাসালা নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এই শূন্যত পড়ার ফজিরত অনেক বেশি সুতরাং তারা যদি না পড়ে এটা তাদের একটা ভুল ভুল প্র্যাকটিস আদৌ কি পড়ে না এ কথা শুদ্ধ কিনা না সেটাও একটা প্রশ্ন এখানে জানার বিষয় জানার বিষয় রয়েছে তারা কি মানে আদৌ কি পড়ে না একেবারেই কথা কতটুকু শুদ্ধ আমার আমি জানি না বাকি যদি কেউ কোনো কারণে ওজোরের কারণে তিনি না পড়েন না পড়লে তিনি গুণাগার হবেন না কিন্তু আপনি যে নিয়মিত পড়তে কোনো বাধা নেই আপনাকে কি বাধা দিয়েছে বলছে যে পড়তে পারবে না এ ধরনের কথা তো বলার কোনো সুযোগ নেই এটি সুন্না অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে বা ফরজ নামাজের পরে খুবই গুরুত্বপূর্ণ সুন্না রাতে বা শূন্য সুতরাং এটি তাদের অনুসরণ করার এখানে কোনো বৈধতা নেই বা কারণ এটা সুন্না পরিপন্থী কাজ যদি ইচ্ছাকৃতভাবে তারা পরে না থাকেন তারা ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন কিন্তু আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন কেন প্রশ্নই আসে না আপনি পড়বেন আপনি পড়বেন আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি রাজশাহী থেকে আব্দুল সবুর বলছিলাম জি ভাইয়া বলুন আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল জানার বিষয় জি

করে থাকেন তো করা যাবে না কেউ কেউ বলেন এই সংক্রান্ত কি কোন দলিল আছে না চেয়ারে সালাত তাদের ব্যাপারে সুস্বর নিষেধ করেছেন এই ধরনের কোনো হাদিস আমার জানা নেই যে চেয়ারে সালাত আদায় করা যাবে না আর চেয়ারে সালাত আদায় করা যাবেই এই মর্মেও কোনো হাদিস আছে সহি আমার জানা নেই তার কারণ হচ্ছে তখনকার সময় মানুষ এখনকার সময় যে অবস্থা সে অবস্থা ছিল না ওজর যদি হয় কোনো ব্যক্তির তিনি ওজরের কারণে চেয়ারে ছাড়া তদায় করতেন এখন মূলনীতি তো আসতে হবে হ্যাঁ তিনি মূলনীতি জানতে হবে এখন আপনি কেন চেয়ারে ছাড়া আদায় করতেছেন সেটা আপনি জানেন সেটা তো আর আমাকে বলেন নেই আমি বলতেও পারবো না এখন আপনার চেয়ারে ছাড়া আদায় করা বৈধ হবে কিনা সেটা একজন যোগ্য আলেমের সাথে পরামর্শ করে তার কাছ থেকে ফতোয়া নিবেন জি কারণ কমনলি সমস্ত লোকের জন্য চেয়ারে সলাত আদায় করা বৈধ বিশেষ সমস্যা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এটা বৈধ নয় চেয়ারে সলাত আদায় করা কমন হুকুম হচ্ছে বৈধ নয় চেয়ারে সলাত আদায় করা বৈধতা ইসলামে নেই কিন্তু ইল্লালি অজর যদি কোনো অজরের কারণে সে কি অবশ্যই প্রত্যেকের ওজন এক নয় প্রত্যেকের ওজন এক নয় যার যে ওজন রয়েছে সে ওজনের উপর তার হুকুম হবে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন প্রিয় দর্শক লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছিলাম হুজুর ওয়া আলাইকুম আসসালাম বলুন প্রশ্ন হলো মানুষ মারা যাওয়ার পর নাকি কাফনে কাফন চুরি করে এটা মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাফন নাকি চুরি করে এটা কেন কে করে আর কেন করে আর এটা মানে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি মানে কি দোয়া টোয়া করলে এটা মানে কি যে যার কোনো এটা থেকে মুক্তি পাওয়া যাবে এটা একটু বলবেন যার প্রশ্ন আছে না হুজুর ধন্যবাদ আপনাকে আপনি তো একটি প্রশ্ন করলেন যে মানুষ মৃত্যু পর তো কবর দেয়া হয় আপনি প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি চুরি হয় কে করে কেন করে আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি প্রথম কথা হচ্ছে কে করে চোরে করে চুরি হয় চোরে করে চোর যদি আমি জানতাম তাহলে আমি তো জানি না চোর কারা কাপড়ে কাপড় চুরি করে একদম লোক আছে এবং কেন করে তারা নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে তাদের হয়তো তারা এগুলো বিক্রি করে অথবা কোনো না কোনো কাজে লাগায় সেটা আমার জানা নেই আর এর জন্য কোনো দোয়া নেই এর জন্য হচ্ছে কাপড়ে কাপড় যাতে চুরি না হয় সেক্ষেত্রে মানে প্রতিরোধ করার জন্য সেভাবে সতর্ক দৃষ্টি দিতে হবে রাখতে হবে হবে। কবরের মানে যেখানে কবর দিবেন সেখানে যেন খেয়াল রাখবেন যে চুরি করতে না পারে মানে একটু পাহারা থাকবে বিশেষ করে যে সমস্ত কবরস্থানে পাহারা আছে সেগুলো পাহারা থাকবে আর এলাকার কবরস্থানে হলে তাহলে সেখানে যাতে চুরি করতে না পারে মানে দৃষ্টি রাখবে না কী যেন সত্য আর এক মিটে চুরি করতে পারবে না কঠিনতে হবে অনেক সময়ের ব্যাপার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এর জন্য এমন কোনো দোয়া নেই দিয়ে দোয়া পড়ে পড়লে তারপরে চুরি করবে না কারণ চোর তো দোয়ার উপর নির্ভরশীল নয় চোর তো ব্যবস্থাপনা দোয়া দিয়ে চোরকে দৌড়ানো যায় না যদি এমন হতো তাহলে ঘরের দরজা খোলা রেখে আমরা দোয়া পড়ে মানে বসে থাকতাম যে চোর আর চুরি করতো না ঘরের দরজা আমরা বন্ধ করি কেন যেহেতু আমাদের সম্পদ আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলো হেফাজত করার জন্য ঠিক অনুরূপভাবে সেখানেও হেফাজতের ব্যবস্থা করতে হবে যাতে করে চুরি করতে না পারে প্রয়োজন হলে মানে একটু মানে আশেপাশে গেরা ঘেরাও দিয়ে আসতে না পারে সে ব্যবস্থা করতে হবে এই জন্য বেশিরভাগ কবরস্থানগুলোতে পাশে ঘেরাও করা থাকে এবং একটা ব্যবস্থাপনা যাতে করে কেউ প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা থাকে প্রিয় দর্শক চুরি যেখানেই হোক সেখানে ব্যবস্থাপনা থাকতে হবে কবরস্থানে যারা কাফন চুরি করেন সেখানেও হয়তো কর্তৃপক্ষ আছে ব্যবস্থাপক আছে সেখানেও

কোরআন তেল মাত্র নিষিদ্ধ হ্যাঁ তাহলে যে নিয়মিত যে সুরা আছে যেমন সকাল সন্ধ্যায় কুলহালা ফালাক না তারপরে রাতে ঘুমানোর সময় সুরা বাকার শেষ দুই আয়ার আয়ফুল কুরসি মানে এগুলা কি তারা এই অবস্থায় পড়তে পারবে যে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আরেকটা হচ্ছে আমাদের সময় বোধ শেষ আমরা আজকে আর আপনার প্রশ্ন নিতে পারছি না যদি সংক্ষেপে বলতেন এই বিষয়টি কোরআন তেলাওয়াত নিষিদ্ধ আরও অন্যান্য নিষিদ্ধ বিষয় আছে তবে যেই সমস্ত আজকারগুলো নিয়মিত আছে সেগুলো যদি কোরআনে আয়াত হয়ে পারবেন যেমন শেষ দুই আয়াত এগুলো পড়তে পারবেন আজকার হিসেবে এগুলো আজকার হিসেবে জিকির হিসেবে পড়বেন কিন্তু মানে কোরআন করিম থেকে স্পষ্ট করে তেলাওয়াত করবেন না এবং কোরআন করিম নিজ হাতে স্পর্শ করেও তেলাওয়াত করবেন না আর কোরআনের আয়াত বা সুরাও তেলাওয়াত করবেন না ঠিক অনুরূপভাবে অন্যান্য সূরাগুলো যেমন সুরাতুল এখলাস সুরাতুল না সুরাতুল ফারাক এগুলো পড়বেন না এগুলো পড়বেন না কিন্তু আয়াতগুলো শুধুমাত্র আয়াতুল কুর্সি অথবা মানে কোরআনে যেই আয়াতগুলো রয়েছে সেগুলো জিকির হিসেবে তেলাবাদ করবেন আর পড়তে পারবেন আর তাজবিগুলো সব পড়তে পারবেন জি প্রিয় দর্শক সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গলবোধ এই চার দিন বিকেল সাড়ে পাঁচটার সম্প্রচার হয়ে থাকে ওই সব অনুষ্ঠানে আপনার মনোজাগার প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টি বিবিটি ডট কম অ্যান টিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টি বিবিটি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম দোয়া কবুল হয় কিভাবে লিখেছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া দোয়া কবুল হয় কিভাবে এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলামিক রিসার্চ একাডেমি ঢাকা দীর্ঘ সূচি রয়েছে দোয়ার অর্থ গুরুত্ব তাৎপর্য দোয়া করার আদব বা পদ্ধতি যাদের দোয়া দ্রুত কবুল হয় দোয়া কবুলের বিশেষ কিছু সময় আল আসমাউল হুসনা ইসমে আজম আল কোরআনে বর্ণিত গুরুত্বপূর্ণ কিছু দোয়া আল কোরআনে বর্ণিত নবী রাসুলদের দোয়া গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য দুশো টাকা যারা পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান টু সেভেন বলছি জিরো দোয়া কবুল হয় কিভাবে যদি সংক্ষেপে কিছু বলতেন ধন্যবাদ দোয়া কবুল হওয়ার কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো প্রত্যেকটি ব্যক্তিকেই গুরুত্বের সাথে বুঝতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে নিজের উপার্জনটাকে হালাল করতে হবে খাবারকে হালাল করতে হবে দুই নম্বর হচ্ছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে সর্বন্তকরণে সর্বন্তকরণে বুঝায় মানে অমনোযোগী পরিপূর্ণ আন্তরিকতা দিয়ে দোয়া করতে হবে তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে মানে যথাযথ সুধারণা করেই দোয়া করতে হবে যে দোয়া কবুল হবে কবুল হবে ইতিবাচক ইতিবাচক দোয়া কবুল হবেই আমার দোয়া আল্লাহ তালা কবুল করবে আস্থার সাথে একেবারে পরিপূর্ণরূপে সে আস্থা নিয়ে দোয়া কবুল করতে হবে চার নম্বর হচ্ছে আল্লাহলা যে সমস্ত মানে সময়গুলোতে দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য আমরা অনেকেই অনেকটা আগ্রহী এবং সবাই চাই আমার দোয়াটা কবুল হোক কিন্তু অনেকেরই দোয়া কবুল হয় না কেন সেই বিষয়টি জানা আমাদের খুবই দরকার এই জন্য মূলত দোয়া কবুল হবে কিভাবে এটা জানলে আপনি সেখানে এই বিষয়গুলো পেয়ে যাবেন কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়া কবুল হওয়ার জন্য প্রতিবন্ধক সেগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের দোয়া কবুল হবে না এজন্য এই বিষয় আমাদেরকে আর না খুবই দরকার আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল আপনার শরীরে বললেন যখন দোয়া করব আস্থার সাথে দোয়া করব এবং অনুভব করব যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিন্তু এখানে অনেক অস্থির হয়ে যায় হ্যাঁ এখানে এখানে কোনো তাৎপর্য আছে হ্যাঁ যে ব্যক্তি অস্থির হয়ে যাবেন তার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ সুবাহতালা চাচ্ছেন যে আপনি আল্লাহ তারা কাছে বারবার ধর্ণা দেন বারবার বলেন আপনি হয়তো মনে করতেছেন যে কী আমি যেটা চাচ্ছি সেটা দিচ্ছে না কেন আল্লাহ তারা চাচ্ছেন যে আপনার কাছ থেকে বারবার আর দুই নম্বর হচ্ছে আমরা যেহেতু আমাদের পরিণতি সম্পর্কে জানি না সে কারণে আমরা কোনটা আমার জন্য কল্যাণ করি সেটাও জানি না ফলে আমি হয়তো যেটা চাচ্ছি সেটা আল্লাহ তালার কাছে আমার জন্য কল্যাণকর নয় এই জন্য পরবর্তীতে আমার জন্য হয়তো সে দোয়া রেখে দেবেন ফলে এই দোয়া কবুলের পদ্ধতি কী সেটাও জানতে হবে স্বরূপ কী সেটাও জানতে হবে আজকে আমরা সংক্ষেপে কিছু বললাম প্রিয় দর্শক তো এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম দোয়া কবুল হয় কিভাবে আসুন আমরা দোয়ার বিষয়ে আরও জানি দেখা হবে ইনশাআল্লাহ আগামী জমাবার একই সময়ে আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রপ এই রবি আমার সপ দমে দমিত মু ভাল্লা আমার রব এই রবি আমার সপ দমে দমে